আগের বার দেখা হয়েছিল দিল্লির G20 সম্মেলনে, এবার দুবাইয়ের সম্মেলনে দেখা হলো দুই বন্ধুর। হ্যাঁ, কথা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। কয়েক মাস আগেই দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে এসেছিলেন জর্জিয়া মেলোনি, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তার। একসাথে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নরেন্দ্র মোদি। এবার দুবাইয়ে অনুষ্ঠিত 28তম বিশ্ব জলবায়ু সম্মেলনে হলো উলাট পুরাণ। আগের বারের মতো এবারেও একসাথে ছবি তুললেন দুই দেশের রাষ্ট্রপ্রধান, তবে এবার জর্জিয়া মেলোনি তার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেন। ছবির ওপরে তিনি লেখেন গুড ফ্রেন্ডস অ্যাট COP28, হ্যাশট্যাগে মেলোনি এবং মোদিকে মিলিয়ে তিনি লেখেন মেলোদি। আপনারা নিশ্চয়ই জানেন যে মোদি এবং মেলোনির জুটি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। জর্জিয়া মেলোনিকে ভারতের হিতাকাঙ্ক্ষী হিসেবেও মনে করেন অনেকেই। মেলোনির ভারতের শত্রু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে ইতালিকে বের করে আনার সিদ্ধান্তকে ভারতের জন্য সুখবর হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ভারতের সঙ্গে ইতালির মিত্রতা বাড়বে বলেই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। আয়ুষ ইন্দুর রিপোর্ট, ক্যালকলিং টিভি।